রাস উপলক্ষে সেজে উঠেছে আসানসোলের বিদ্যানন্দপুরের রাধা গোপীনাথ মন্দির। রাস উপলক্ষে সেজে উঠেছে আসানসোল পৌর নিগমের 99 নম্বর ওয়ার্ডের বিদ্যানন্দপুরের রাধা গোপীনাথ মন্দির। বৃহস্পতিবার সেজে উঠল রাস মন্দিরও। জানা গিয়েছে একটি রাতের জন্য রাধা গোপীনাথের মূর্তি ও দামোদর চন্দ্রের জীবের শালগ্রাম শিলা মন্দির থেকে যাবেন রাস মন্দিরে। সারা রাত ধরে চলল পুজো, তাই গ্রামবাসীরা রাত জাগরণ করলেন যাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বৃহস্পতিবার কার্তিক পূর্ণিমায় শুরু রাস উৎসব। রাস আসলে রাত্রিকালীন উৎসব। বৈষ্ণবদের মতে পূর্ণিমার রাতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। প্রাচীনকাল থেকে রাস যাত্রা বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ উৎসব হলেও বিদ্যানন্দপুরের সরকার পরিবাররা মেতে ওঠেন রাস যাত্রায়। রাধা গোপীনাথ মন্দিরের সেবায়েতের দায়িত্বে রয়েছেন সরকার পরিবার। সেই উপলক্ষে দুদিনের রাতভর অনুষ্ঠান হয় ধুমধাম করে, পাশাপাশি নাটক মঞ্চ করা হয়েছে। এছাড়াও গ্রামের লোকরা ওই নাটকে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে একটা উৎসবের মেজাজে বিদ্যানন্দপুর গ্রাম। মোটামুটি আমাদের রাস পূর্ণিমা প্রায় 350 বছরের পুরনো, ঠিক আছে। এখানে রাধা গোবিন্দদের আমাদের নিত্য সেবার মন্দির আছে, সেখান থেকে রাস মন্দিরে রায়ের প্রসেশন করে ঠাকুরকে নিয়ে আসা হয় এবং কালকে সকালে এখন প্রহরে প্রহরে এটা পুজো হবে এবং পরের দিন সকালে এই রাস মঞ্চ থেকে আবার মূল মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। এইভাবে আমাদের পালন হচ্ছে এবং যথেষ্ট ধুমধামের সঙ্গে হয়। এখন যেহেতু করোনা পরিস্থিতি, আমরা এটাকে একটু রেস্ট্রিকশন রেখেছি। আগে সারা রাত ধরে প্রোগ্রাম হতো আমাদের গোটা এই যারা সরকার ফ্যামিলি, মানে আমরা যারা এই সম্প্রদায় আছি রাধা গোবিন্দনাথের সেবায়ত, তারা একসাথে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি এবং এটা আগের বছর বন্ধ ছিল, এইবারে করা হয়েছে, কিন্তু সেটা একটু সীমিত পরিসরে করা হয়েছে যেহেতু করোনার পরিস্থিতি এখনো আছে।